প্রিয় দর্শক, আজ আমরা মাসুদ বা মাসউদ নামটি সম্পর্কে জানব। এটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল লাভি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন মাসুদ নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এই নামের সুন্দর অর্থ পাওয়া যায়। এটি সাধারণত আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা সম্ভব হলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাসুদ নামের ইসলামিক অর্থ হচ্ছে খুশি, সুখী কিংবা সফল। মোহাম্মদ মাসুদ, মাসুদ হাসান, মাসুদ আবদুল্লাহ, মোহাম্মদ মাসুদ, মাসুদ ইসলাম, এভাবেও এই নামটি রাখা যেতে পারে। তো মাসুদ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।